ওকে আমরা যদি দীক্ষা নিই তাহলেই আমরা এই পুরো বঙ্গবন্ধু কন্যা পাঁচবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন সেই সুযোগেই আমরা কিন্তু সেই বৈষম্যহীন সমাজ তৈরি করবার জন্য এখন কাজ করতে পারছি এই একটানা গত 15 বছর তিনি দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বলেই আজকে আমাদের এই সারা দেশে পিছিয়ে পড়া মানুষদের জন্য যত রকমের সুবিধা যত রকমের আর্থিক সুযোগ সুবিধা বিভিন্ন রকমের ভাতার ব্যবস্থা করা বিভিন্ন ধরনের আশ্রয় কেন্দ্রগুলো বিভিন্ন ধরনের তাদের উন্নয়নের জন্য কাজ করা এবং সমাজের যে কারণেই প্রান্তিক থাকুক না কেন তাকে প্রশিক্ষণ দিয়ে শিক্ষা দিয়ে তাকে আর্থিক সহায়তা করে তার ঘর থাকার ঘরের ব্যবস্থা করে তাকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসবার একটা সুযোগ তৈরি করে দেওয়া